ইউরার রাজুলুল ওয়াহিদু ইয়াতবাহু আরবাউনা ইমরাতান, এমন একটি সময়কাল আসবে কিয়ামতের আগে যে একজন শুধু পুরুষ তার অনুসরণ করছে 40 জন মহিলা। অন্য রেওয়ায়েত রয়েছে হাত্তা ইয়াকুনু লি রাজুলিন খামসিন খামসিনা ইমরাতান, হাত্তা ইয়াকুনু রাজুল আল কাইয়িম লি খামসিনা ইমরা, একজন পুরুষ ব্যক্তিকে দায়িত্ব বহন করতে হবে, দায়িত্ব পালন করতে 50 জন মহিলা। আল্লাহু আকবার, অর্থাৎ পুরুষদের সংখ্যা এত কমে যাবে, এত কমে যাবে, আর নিকটাত্মীয় মহিলাদের সংখ্যা 50 জন, 40 জন থেকে 50 জন হবে, প্রত্যেকের হয়ে যাবে এরকম। এটা কিভাবে হবে? ওলামারা বলছেন দুটোর একটা, দুটি ব্যাখ্যা করা হয়েছে। একটি হচ্ছে যে ধীরে ধীরে নারীদের সংখ্যা এত বৃদ্ধি পাবে আর পুরুষদের সংখ্যা কমে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। এখনকার যদি পরিসংখ্যান বের করেন আপনি হসপিটালগুলোতে বা স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সেগুলোর মাধ্যমে, তো দেখবেন যে হার্ট অ্যাটাক, আকস্মিক মরণ, হ্যাঁ, এইসব যে রোগগুলি, আকস্মিক মরণ পুরুষদের বেশি না মহিলাদের? পুরুষদের বেশি, পুরুষরা, কারণ টেনশন এদের বেশি। রুজি রোজগার টেনশন কার? ছেলে মানুষ করার টেনশন কার? হ্যাঁ, এই বাড়ি করব, গাড়ি করব, এই করব, না করব, হ্যাঁ, এই হলো, সেই হলো, ঝামেলায় পড়লাম, কাজ করলাম, বেতন পেলাম না, এই টেনশনগুলো কার? পুরুষের। মহিলার কোনো টেনশন আছে? মহিলাকে টাকা পাঠাচ্ছেন, ও পাকশাক করছে, খাচ্ছে, দাচ্ছে, খাওয়াচ্ছে, ব্যাস, অনেকটা ফ্রি আছে, অনেকটা ফ্রি তুলনামূলক। হ্যাঁ, কিন্তু মহিলাকে কিছু লোক আছে নাবালক, বুঝছেন না, নাবালক শব্দ মানে বয়স সাবালক হইলো কিন্তু জ্ঞানের দিক থেকে নাবালক, ও সব কিছু শেয়ার করবে। এটা যদি মোদির কাছে একটা বকা খায়, ওইটাও স্ত্রী বলছে আজকে খুব বকা খেয়েছে, ওকে টেনশনে ফেলে দিলে। হ্যাঁ, একামা হচ্ছে না, ওই স্ত্রীকে শেয়ার করেছে, একামা বুঝেই না, তারপর বুঝে দিয়েছে আমার একামা এক্সপায়ার হয়ে গেছে, কী যে করবো, ওকে টেনশনে ফেলে দিয়ে ওর ঘুম হারাম করে দিয়েছে, মূর্খ এরা আসলে। এটা জ্ঞানীদের কথা বলছি। কখনো নিজের কষ্টের কথা আপনি প্রিয়জন আপনজনদেরকে বললে তাদেরকে টেনশনে ফেলবেন না, কষ্টে ফেলবেন না। আপনি জিকির আজকার আপনার রবকে বলুন, কারণ আপনার রব ছাড়া আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রিয়জন কেউ আপনার এই মুসিবত হালকা করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো এই ফর্মুলা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে কোনো মানুষের জীবনে তিক্ততা হইতে পারে অথবা মানসিক শারীরিক অশান্তি হইতে পারে, সহজে সব কথা শেয়ার করব না পরিবারকে, কারণ ও খামাখা টেনশনে ফেলার দরকারটা কি? যদিও আলহামদুলিল্লাহ কোনো সময় শুনলে অনেক সময় আমার চাইতে বেশি ইমানের মানে প্রমাণ পেয়েছি যে না, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আল্লাহ রিজিক দাতা। কিন্তু কথা হচ্ছে তারপর কেন এই কথা আপনি স্ত্রীর কাছ থেকে কেন সান্ত্বনা নিতে যাবেন? আপনি আপনি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন, কেন বলতে যাবেন আপনি এখান থেকে এক্সিট লেগে যাচ্ছে আর একামা আপনার এক্সটেনশন হচ্ছে না, অথবা কাজ কাম নেই, রোজগার নেই, বেতন 4 মাস, 5 মাস, 6 মাস পায়নি, কেন এগুলো শেয়ার করবেন আপনি? কোনো কিছু শেয়ার করবেন না, এই সব কিছু শেয়ার করতে নেই। একেবারে নিরুপায় যখন যে কথাগুলি বলতে হচ্ছে তখন সেটা ভিন্ন বিষয়, সব কথা শেয়ার করবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন, এতে দুনিয়ারও কল্যাণ রয়েছে, দিনেরও কল্যাণ রয়েছে। রবকে বলুন, রব আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করবেন এবং আল্লাহ আপনাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিবেন। আল্লাহর কাছে চাইলে ধৈর্য ধারণের ক্ষমতা, বালা মুসিবত যদি থাকেও তো ধৈর্য ধারণের আল্লাহ সবরের তৌফিক দেবেন। জি, রব্বানা আফরিক আলাইনা সবরা, আল্লাহ আমাদের সবর ঢেলে দাও, আফরিক আলাইনা ঢেলে দাও, বর্ষা দাও। জি, অসভ্য তাকদামান, আমাদের পাকে সুদৃঢ় রাখো। তো নবী সাল্লাম কি বলেছেন যে 40 জন মহিলা একজন পুরুষের অনুসরণ করবে, ওয়ায়ুরার রাজুলুল ওয়াহিদ, একজন ব্যক্তিকে দেখা যাবে এত যে তার অনুসরণ করছে আর বন ইমরাতন 40 জন মহিলা, ইয়ালুজনা বেহি, সেই 40 জন মহিলা ওই একজনের শরণাপন্ন হবে, একজনের কাছে গিয়ে আশ্রয় নেবে, কারণ মহিলাদের আশ্রয় হচ্ছে একজন পুরুষ, সব কাজ মহিলা সারতে পারে না, সম্ভব নয়, দেশ বিদেশে যেতে হবে, অফিসে যেতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, ছোটাছুটি করতে হবে, এই কাজটা করে আসতে হবে। হ্যাঁ, এগুলো কার কাজ? পুরুষের কাজ, পুরুষের কাজ। আর আজকাল এক শ্রেণীর অযোগ্য লোকেরা সব মহিলাকে দিয়েছে, শপিং করতে হবে, যাও তুমি যাও, ও ঘুমিয়ে আছো, এমন কাপুরুষ আছে, হয় ঘুমিয়ে আছে না হয় গাড়িতে বসে, হাউস ড্রাইভার বসে আছে, আর ওই স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে বেগানা পুরুষের সাথে গল্প করার জন্য। আর স্ত্রীকে যদি শপিংয়ে নিয়ে যেতে সাথে নিয়ে যাও, তার মানিজ্য নিরাপদ থাকবে। আমি দেখেছি, এখন তো আলহামদুলিল্লাহ যাই না ওইসবেতে, কিন্তু ছোটোখাটো দোকানপাটেও গেছি, একজন মহিলা বা 2 জন মহিলা যদি শপিং করে দেখবেন ওই কাস্টমার সার্ভিস যারা দিচ্ছে ঘুরছে বয়গুলো, এরা ওদের পিছনে পিছনে বেশি ঘুরছে, কিন্তু আরে ঘুরতেই আছে ঘুর করছে, দাদা বাস ধন্দাবাদ শয়তান সব ইল্লা মাশাআল্লাহ।
আর যদি তার সাথে পুরুষ থাকে ও ধারে কাছেও যাবে না, একজন পুরুষ যদি থাকে মহিলাদের কাছে ও ধারে কাছে যাবে না, দূরে দূরে থাকো, ডাকলে আসবে, এই যে ওই জিনিসটা দেখে দিই, ওইটা পথে আছে দেখে দিই, কোন সেলফি আছে, তখন আসবে। আর যদি বিশ্বাস না, পরীক্ষা করে দেবে সত্য, কারণ মানুষের বদচরিত্র আছেই অধিকাংশ লোকের। হ্যাঁ, মহিলার পুরুষের দিকে আকর্ষণ আছে, পুরুষের মহিলার দিকে আকর্ষণ আছে, আর অধিকাংশ লোক এখানে পরিবার ছাড়া এখানে বসবাস করছে প্রবাসী, আর যারাও পরিবার নিয়ে আছে অধিকাংশ অসৎ চরিত্রে, কি মনে করেন আপনি? জি, যার ফলে স্ত্রীকে আপনি ছেড়ে দেবেন ষাঁড়ের মতো যে ঘুরে বেড়াবে আর আপনি বাড়িতে বসে থাকবেন, না না মোটেই না, যখন জরুরি হবে তখন সাথে নিয়ে যাবেন, অথবা কোনো আপনার আপনজনের সাথে, ছেলের সাথে দিলেন, ছেলে সাবালো, অথবা তার ভাইয়ের সাথে পাঠালেন, সেটা আলাদা কথা। মারামের সাথে আপনি একা একা ঘুরে বেড়াচ্ছে, আর কার সাথে হাসাহাসি করছে, কে তাকে নিয়ে হাসছে, কে তার দিকে তাকাচ্ছে ফেল ফেল করে, আপনি থাকলে কোনোদিন তাকাতে যাবে না সাথে, একজন পুরুষ তার সাথে থাকলে।